আকাশলংঘী মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেলর রাজ্যজুড়ি জনগণের ক্ষোভৰ জুই, ইন্ধনের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণত ব্যর্থ সরকার, সর্বত্র পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিকৃতি দাহ। পেট্রোল ডিজেলর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বুধবারে মহানগরী কপালে সদৌ গুৱাহাটী ছাত্র সন্থায় আসুর মুখ্য কার্যালয়ের সম্মুখত পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিকৃতি দাহ করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ জারিলে সদৌ গুৱাহাটী ছাত্র সন্থায়। যে অতি শীঘ্রে এই পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ করে অত্যাবশ্যকীয় সামগ্রী হবপরা মূল্য বৃদ্ধি রোধ করার কারণে সরকার ব্যবস্থা লব লাগবে। পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধি হ্রাস করবলে আমি আজ প্রতিবাদ সাব্যস্ত করেছি, আমি কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দাবি করেছো, অন্যথায় আমি সদৌগুৰি ছাত্র ইয়াতকৈ ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন কার্যসূচী আমি গ্রহণ করি। পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করে রাজ্যত পেট্রোল ডিজেলে চলে গই মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমা। বুধবারে হলগৈ প্রতি লিটার পেট্রোলের মূল্য 79.34 টাকা, আনফালে প্রতি লিটার ডিজেলের মূল্য হলগৈ 71.34 টাকা। মঙ্গলবারে প্রতি লিটার পেট্রোলের দাম আছিল 79.03 টাকা আর প্রতি লিটার ডিজেলের দাম আছিল 71.07 টাকা। রাতিটোর ভিতরতেই পেট্রোলত বৃদ্ধি পালে 31 পয়সা আর ডিজেলত বৃদ্ধি পালে 27 পয়সাক। বিগত 12 দিন ধরে প্রতিদিনে 20-30 পয়সাক বাড়ি বাড়ি 3 টাকাতক অধিক বৃদ্ধি পাইছে পেট্রোল ডিজেলের মূল্য। সর্বসাধারণের মূরত রামতাগুন সোধায় এইদরেই প্রতিদিনেই বৃদ্ধি পাইছে পেট্রোল ডিজেলের মূল্য। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণত ব্যর্থ সরকারের বিরুদ্ধে রাজ্যজুড়ি ব্যাপক প্রতিবাদ ছাত্র সন্থার। বিজেপি সরকারখানে যে প্রতিশ্রুতি প্রদান করেছিল সেই প্রতিশ্রুতি পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মোদী আজি মিথ্যাচার কথা কয়, তেখেতে গাড়ি দখল করেছে, তেখেতে গাড়ি পদত্যাগ করব লাগে আর অতি শীঘ্রে এই আকাশলঙ্গী মূল্য পেট্রোল ডিজেলের দামের লগতে অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম তেওঁলোকে হ্রাস করব লাগে। অসম সরকার, ভারত সরকার দাবি জানাইছো অনতি পলমে যদি মূল্য বৃদ্ধি রোধ নকরে অনাগত দিন সময় কিন্তু সদৌ অসম ছাত্র সন্থার লগতে সমগ্র রাইজে কিন্তু ইয়ার প্রতিবাদ করবলে রাজপথে নামিব। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে সদৌ গুৱাহাটী মেট্রো শেয়ার ট্যাক্সি মালিক সন্থায়। ইন্ধনের মূল্য নিয়ন্ত্রণ নকরিলে 31 বিধ মালিক সন্থায় যাত্রীর ভাড়া বৃদ্ধির রাজহুয়াভাবে সিদ্ধান্ত গ্রহণ করব বলে হুঙ্কার প্রদান করেছে। ইয়ার পূর্বে 2008 চনত বৃদ্ধি হয়েছিল শেয়ার ট্যাক্সির ভাড়া। আমি অসম সরকারক অনুরোধ জানাইছো তেখেতসকলে ইয়ারপর একটা ব্যবস্থা গ্রহণ করক, সদায় এনেকে যদি মাধমা রাইজের উপর পড়ে থাকে তেতিয়াহলে আমার গত্যন্তর নাই, আমি অহা 1 তারিখেরপর আমি আমার গাড়ি ভাড়া বৃদ্ধি করবলে বাধ্য হয়ে যাব। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস। ফোনযোগে মূল্য বৃদ্ধি প্রসঙ্গত কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সুতে বার্তালাপ করেছে রাজ্য সভাপতিগুলো। আন্তঃরাষ্ট্রীয় বাজার সম্পর্ক থাকে তথাপি রাইজর মনের কথা শুনে পেলায় ইতিমধ্যে মানে নিজে ধর্মেন্দ্র প্রধান ডাঙরিয়ার টেলিফোন যোগে মানে বার্তালাপ করেছো আর আগন্তুক দিনের ভিতরতে এই যে জটিলতা আছে জটিলতা অতিক্রম করবো তখেতে জানাইছে। কেবল মহানগরীতে নয় পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শদিয়ারপর ধুবুরীলৈ ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করেছে বিভিন্ন দল সংগঠনে। শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ নকরিলে আন্দোলন তীব্রতর হব বলে হুঙ্কার দিছে আসুকে ধরে বিভিন্ন দল সংগঠনে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।